নমস্কার শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি আজকে রেসিপির নাম আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ অপরন্ত ভালোবাসা জানাই আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো দেখে নি কী কী লাগছে এসব রাঙালুর পান্তুয়া আমি কীভাবে করি সেটি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি এখানে তিনশো গ্রাম রাঙালু আছে এটাকে বয়ল করে নিয়েছি বাট এইট্টি পার্সেন্ট ওভার বয়ল কিন্তু একদমই না তার সঙ্গে নিয়েছি ওয়ান টেবিল স্পুন ময়দা আর দুটো ছোট এলাচকে দানাগুলোকে নিয়ে থেতো করে নিয়েছি আর ডোবো সামান্য বেকিং সোডা আমি এখানে কড়াতে চিনিটা নিয়েছি এখানে আছে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি মানে তোয়ার জন্য রস করতে হবে তার জন্য চিনি দিলাম আর এবার জল দিচ্ছি এক কাপ দিয়েছি আর হাফ কাপ দেড় কাপ জল দিলাম গ্যাসটা অন করে দিচ্ছি তোমাদের মেজারমেন্ট কাপ না থাকলে এমনি নর্মাল পাঠিতেও মেপে তোমরা করতে পারো রাঙালুগুলোকে গ্রেট করে নিয়েছি আর তার সঙ্গে ওয়ান টেবিল স্পুন ময়দাও নিয়ে নিয়েছি এখন আমি দেবো থ্রি টেবিল স্পুন মিল্ক পাউডার দেওয়ার পর আপনার আমি দেবো এক চিমটি বেকিং পাউডার সরি বেকিং না খাবার সোডা আমি একটুখানি হাতে নিয়ে নিচ্ছি এখান থেকে চিমটি করে দেবো এক চিমটিতে যতটুকু ওঠে সেটুকুই আমি এতে দিয়ে দিলাম বেশি কিন্তু একদমই দেবে না এর সঙ্গে দিচ্ছি ঘি তার সঙ্গে দেবো সেই এলাচের দানাটা এবার ময়দা ঘি সব একসঙ্গে মিল্ক পাউডার খাবার সোডা সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটার সঙ্গে মাখিয়ে নেব সুন্দর একটা ডোয়ের মতো হবে এটা এটা বেশি নরমও হবে না খুব শক্তও হবে না এটা এই যেটা মাখা হবে রাঙালু ওই জন্য রাঙালুটা বয়ল করার সময় খুব সাবধানে বয়ল করতে হবে ওভার বয়ল একদমই যেন না হয় মেখে নিয়ে আমি হাতটা ধুয়ে কতগুলো আমি গড়ে নিয়েছি আর কয়েকটা রেখেছি তোমাদের সামনে দেখাবো বলে একটু ভিড় হাতে লাগিয়ে নিচ্ছি দিয়ে গুলোকে ভালো করে করবো ছোট্ট রেখে দিচ্ছি আচ্ছা আমি গড়তে গড়তেই একটা আমি ছোট্ট বল আমি এই তেলের মধ্যে দিয়ে দেখে নিয়েছি যে ফেটে যাচ্ছে কিনা একদম পারফেক্ট হচ্ছে কিছু দিতে হবে না হাতে একটু ঘি লাগিয়ে লাগিয়ে বলটা তৈরি করবে বেশি নরম লাগছে বলে আবার ময়দা বা গ্রহ দুধ কিচ্ছু দেওয়ার দরকার নেই যা দিয়েছে ওইতেই হয়ে যাবে এটা কিন্তু নরম নরমই একটু হবে এইভাবে পরিষ্কার করে নেবে তাতে গড়তে সুবিধা হবে একটু সব ওটা গড়া হয়ে গেছে এবার আমি ভাজবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু লো ফ্লেমে রাখবে না মিডিয়ামে রাখবে লো হলে কিন্তু এটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে তেল হয়ে গেছে এতে আমি রসটা বসেছিলাম রসটা আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি এতে আবার তেল দিয়ে এগুলো একটু লাল লাল করে ভাজা হবে সঙ্গে সঙ্গে একদম উল্টোবে না একটু সময় নেবে তারপরে উল্টানো হবে এটা এগুলো সব ভাজা হয়ে গেছে রাঙালুর যে পান্তুয়া তৈরি করেছি আর এখানে রসটা বসিয়ে দিয়েছি রসটা একটু উষ্ণ মানে একটু গরম লাগবে আমি ফোটাবো না কিন্তু রসটা একটু জাস্ট গরম করে নেব নিয়েই এই পান্তুয়াগুলো সব দিয়ে দেবো তার জন্য একটু বড় জায়গা নেবে তুলতে গেলে কিন্তু পাত্রগুলো ভেঙে যাবে খুব নরম হয়েছে খুব নরম হয়েছে তোমরা করবে তাহলে তোমরা বুঝবে যে কোয়ান্টিটির আমি দেখিয়েছি ঠিক ওইভাবে করবে আর রাঙালুটাকে একদমই ওভারঅল করবে না রসটা একটু গরম হয়ে গেলেই আমি চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো ওই রসের মধ্যেই ভিজিয়ে রেখে দেবো রাঙালুর পান্তু আমার হয়ে গেছে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম দুর্দান্ত নরম হয়েছে আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি একটু রস নেই দেখো কতটা নরম হয়েছে ব্যাপারটা দেখো খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই করবে ঠিক আমি যেমনভাবে করলাম ওরমভাবে একটু করো আর মাপটা আমি তিনশো গ্রাম রাঙালো দিয়ে করেছি তোমরা যদি পাঁচশো রাঙালো নাও তাহলে আরেকটু মানে জিনিসগুলো একটুখানি বাড়িয়ে নেবে আর নরম প্রথমে হবে কিন্তু ভয় পেও না ঠিক আস্তে আস্তে হয়ে যাবে আর পুরোটা করার আগে একটা ছোট্ট বল করে টেস্ট করে নিও ভেঙে যাচ্ছে কিনা যদি ভেঙে যায় তাহলে সামান্য একটু ময়দা বা মিল্ক পাউডার মিশে নিয়ে করো তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে